কথা হলো আমার রসুল বলেছেন আল হুব্বু ফিল্লা ওয়াল বুগজু ফিল্লা রসুল বলেছেন তিনি তো উম্মতের কান্ডারি উনি আমাদের জন্য মডেল উত্তম আদর্শ এই কারণ রসুল আমাদেরকে সন্ত্রাসীর কথা শিক্ষা দেই নাই রসুল আমাদেরকে তলোয়ার দ্বারার শিক্ষা দেই নাই অস্ত্র নিয়ে মাঠে নামার শিক্ষার সুল আমাকে আমাদেরকে দেই নাই সুন্নিরা অস্ত্র ধরতে জানে না সুন্নিরা লাঠিয়াল বাহানি নয় সুন্নিরা জোর করে কিছু বলে না সুন্নিরা যা বলে তা কোরান এবং হাদিস থেকেই বলে ঠিক কিনা বলেন না কারণ তারা পেয়ারা নবী মুস্তফার সৈনিক পেয়ারা হাজরিন আমার রসুল আমাদেরকে শিখিয়েছেন যে একজনকে উম্মত তুমি ভালোবাসবে আল্লাহর আসতে দুনিয়ার কোন সেখানে স্বার্থ থাকতে পারবে অনেকেই অনেককে ভালোবাসে টাকার লোভে টাকার ডলার যেখানে তার ইমানও সেখানে তার ইমান কোথায় টাকার ডলার যেখানে তার ইমান সেখানে এখন আমার রসুল বলেছেন উম্মত তুমি একজনকে মহব্বত করবে ভালোবাসবে সেটা আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তুমি একজনকে ভালোবাসবে আর যদি কারো সাথে दुश्मनी করতে হয় উম্মত তুমি তার সাথে दुश्मनी করবে তাও আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য লা তাখিজু আবাকুম ওয়া আখওয়ানকুম আউলিয়া ইন কুফরা আলাল ুম ফ ই মল আল্লাহ কোরআনে বলেছেন বন্দা তুমি তোমার মায়ের পেটের বাইকে তোমার বন্ধু হিসাবে বাই হিসাবে তুমি কবুল করতে পারো না ম তোমাকে যিনি জম দিয়েছে তোমার বাবা। তোমার বাবাকে তুমি জন্মদাতা বাবা হিসাবে তুমি বন্ধু হিসাবে কবুল করতে পারো না তোমার ভাইকে তুমি তোমার বন্ধু হিসাবে কবুল করতে পারো না ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান যদি তারা নবীদের হাজার বছর পূর্বে যে ইমানের কথা আমাদেরকে শিখিয়ে গেল সেই ইমানের বিপরীত মুখে যদি তারা কথা বলে কি আমার আমার কথা আপনাদের বুঝে না না কথাটা আল্লাহর আল্লাহ বলেছেন তাহলে ইমানের বিপক্ষে কথা বলেছে বাবা ইমানের বিপক্ষে কথা বলতে শুরু করে দিল মায়ের পেটের ভাই ইমানের বিপক্ষে কথা বলা শুরু করে দিলে আমার আত্মীয় আমার মামা আমার খালো আমার স্বজন তাহলে আল্লাহ স্পষ্ট ফতুয়া দিয়ে দিলেন এতদিন ভালো ছিল যখন টাকার দলা পেয়ে ইমানের বিপরীত কথা বলা শুরু করে দিল তুমি তাকে ইমানি বাবা ভাই বোন হিসাবে তুমি আর কবল করতে পারো না কারণ তারা তো জালেম হয়ে গেছে তারা কি হয়ে গেছে আর তারা ইমানদার নাই এ কারণে ইমানের বিপক্ষে যেদিন থেকে কথা বলা উলটপালট পালট কথা বলা শুরু করে দিয়েছে ওই দিন থেকে তারা জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা কার মানি তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কিছু কিছু সময় মানুষ ইমানদার থেকে ইমান হারা হয়ে বেমান হয়ে যাবে তখন তাদের মুখে লেগাম থাকবে না তারা ইচ্ছে মতো কথা বলবে তারা কি মতো কথা বলবে ইচ্ছে মতো কথা বলবে লেগামহীন কথা বলবে আর যারা ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা নবী রসুলের প্রেমিক এরা কথা বলবে মেপে ও হাদিসকে সামনে রেখে যেন তাদের ইমান খারিজ না হয় ঠিক না বলেন না এ কারণে আল্লাহ রসুল বলেছেন কাউকে যদি তুমি ভালোবাসো সেই ভালোবাসার ভিতরে আল্লাহবন রসুল থাকতে হবে কারো প্রতি যদি দুশ্মনী করো তাহলে সেই দুশ্মনির ভিতরেও আল্লাহবন রসুল তোমার পক্ষে থাকতে হবে আল্লাহ তাহলে কোন কোনো মানুষকে দেখতে পারে না সে মানুষ মুসলমানের লেবাসে আছে দাবি করে মুসলমান কিন্তু নবী দেই না সে মুসলমান হয়েছে কি হলো কে মাঠে আমি নবী সাক্ষী দেবো সে তো আমার উম্মত নয় সে কার উম্মত আমার রসুলের উম্মত না রসুল সাক্ষী দেবে তার দাফন হয়েছে তার কাফন হয়েছে তার কবর হয়েছে তার জানাজাও হয়েছে সব কিছু হয়েছে কিন্তু একটা মাত্র জিনিস হয় নাই কে ময়দানে নবী সাক্ষী দেবে সে আমার উম্মত যদি রসুল সেই কথাটা বলে দেই আমার এই জিন্দগির আর কোনো মূল্য আছে অতএব আল্লাহ এবং রসুল যেভাবে খুশি ওই পথ আমাদেরকে বেছে নিতে হবে ওই পথে আমাকে আপনাকে চলতে হবে তারপর আমার জিন্দিগি হবে সুন্দর হসরতে ইউসুফ ইনি আল্লাহর নবীদের মধ্যে একজন বড় আজম উনি আল্লাহর নবী ছিলেন আলাইহিস সালামের সন্তান ছিলেন সুবহানাল্লাহ বলেন না ইয়াকুব কি ছিলেন সন্তান ছিলেন উনার নাম ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস ইসলাম উনি দুইটা বিবাহ করেছে উনি বিবাহ করেছে কয়টা কিন্তু দুইটা বিবাহ ভিতরে একজন বিবির সংসারে দুইজন সন্তান আর একজন বিবির সংসারে দশজন সন্তান মোট ওনার বারোটা সন্তান জন্ম নিয়েছে জোরে বলবেন না সুবাহ তাহলে দুইজন বিবি এই দুইজন বিবির সংসারে জীবনে ওনার জিন্দগি শুরু হলো কিন্তু এক বিবির বারোটা সন্তান ওই যেই বিবির দুইটা সন্তান এদের একজনের নাম হলো বনি আমিন আরেকজনের নাম হলো ইউসুফ জোর বলেন না সুবহানাল্লাহ হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে গেল বাবা একটা ঘটনা ঘটেছে ইদ কলাম ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদাশরা

আল্লাহত দে অ ইদে তুলি আলাহি আৰ কোৰানিবে তোপৰৰ পাৱাৰফুল গো নোৰানি বানী ইবে জেত তেত তেলৱাত গৰে আলমাল অজা দা থুম ইমানা বালৰ কলপ উমদি ভূমিকম্প ইতাৰৰ কলপ ই নৰা চৰা গৰে কোৰাণ ফুল্লি ইমানদাৰৰ কলপ লৰে শনা ইমানদাৰৰ কলপ কিয় দে

ঘটনা কোরআন পাকর ভিতরে বয়ান করছেন ইউসুফ নবী ইয়াকুব ইসলামকে বলে বাবা বাবা গো আমি একটা রাতের বেলা স্বপ্ন দেখেছি বাবা আমি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন আমি দেখলাম আকর্ষিত এগারোটা ওলি কমরা এবন দেখলাম আকাশের চন্দ্র এবং সূর্য আকাশে নয় এগারোটা তারকা আমার ঘরে চলে এলো এবং চন্দ্র সূর্য আমার ঘরে এসে গেল রাই তুম নি বাবা দেখলাম এরা আপনার সেরে ইউসুফের কদম ধরে ধরে এরা সিজদায় পড়ে গেল সুবহান আল্লাহ তাহলে আল্লাহর কোরআনের মধ্যে বলতেছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলো আকাশ থেকে 11টা তারকা গরে আসলো

উত্তর আছে ইমানদারের স্বপ্ন দেখলে ইমানদারের স্বপ্নের একটা ব্যাখ্যা আছে ইমানদারের স্বপ্নের কি আছে ব্যাখ্যা আছে এখন স্বপ্নটার উত্তর দিতে হবে ইয়াকুব আলী ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বেশি জানতেন তো উনি বলছেন বাবা কলয়া বুনাইয়া লা তাকসুসুরু ইয়া কালা ইখওয়াতিকা

এই স্বপ্নের কথা তোমার এগারো ভাইকে বলবানা এই স্বপ্নের কথা কাউকে বলবানা বাবা যদি তুমি স্বপ্নের কথা বলে দাও তাহলে তোমার বাইরা তোমার সাথে হামলা করবে তোমার সাথে বেমানি করবে তোমাকে হামলা করবে তোমার উপর আক্রমণ করবে বাবা এগারোটা তারকা মানে তোমার এগারো ভাই আর সূর্য মানে আমি তোমার বাবা ইয়াকুব চন্দ্র মানে তোমার মা জোর বলেন সুবহান আল্লাহ এগারোটা তারকা মানে এগারো ভাই সুরদুমানি আমি তোমার বাবা সালাম আর চন্দ্রমানি তোমার মা বাবা এই স্বপ্ন যেহেতু তুমি দেখেছ তাহলে আল্লাহ তোমাকে বলে দিল হ্যা স্বপ্ন তোমার বাবা নবী তোমার বাবার আওলাত হলো জন কিন্তু এই বারোজনের ভিতরে তোমার বাবার পরে আমি আল্লাহ তোমাকে নবুয়ত প্রদান করবো ইয়াকুম নবীর ইউসুফ ছেলেম সালাম ইনিও নবী জোর বলেন সোমাহান আল্লাহ বাবাও নবী ছেলেও বলেন না বাবাও নবী ছেলেও নবী এখন এখন এই ঘটনা চুপে চুপে আলাইহিস সালাম নিজের বাবাকে বলেছে কিন্তু এগারো বাইয়ের যে কোনো একজন আড়াল থেকে স্বপ্নের কথাটা শুনে ফেললেন শোনার কারণে ইউসুফ আলাইহিস ইসলামার সাথে সকলে দুশ্মনী করা শুরু করে দিল কেন আমরা বড় আমরা বড় বড় ভাই আমরা বড় ভাই আমাদের ছোট হলো ইউসুফ আল্লাহ বাবার পরে আমাদের মধ্য থেকে আমাদের ছোটো ভাইকে কেন নবী বানাবে এটা তো আমরা কোনোদিন মেনে নিতে পারবো না এ কারণে তাদের কাছে হিংসে এসে গেল এরা ইউসুম নবীর সাথে দুশ্মনী করা শুরু করে দিল রাকে আল্লাহ মারেখে ঠিক না এরা দুশ্মনী করতে শুরু করে দিল কিন্তু আল্লাহ ইউসু আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে টিকিয়ে রেখেছেন জীবিত রেখেছেন এমন ভাবে নিজের বাইরা দুশ্মনী করে ইউসুফ নবীকে বনের কূপের ভিতরে ফেলে দিল বনের কূপে ফেলে দিল হাত বেদে পা বেদে চক্কু বেদে বাইরা ইউসুম নবীকে বনে নিয়ে ফেলে দিচ্ছে ইউসুম নবী ক ও আমার বাইরা আমার হাত বেদুনা, পা বেদুনা, চক্কু হাত বেদুনা বাইরা তোমাদেরকে বলছি জনমে আর কোনো দিন বাবার ঘরে যাব না আমি আর দেশে ফিরে যাব না বনে থেকে যাব বনের থেকে যাব আমাকে মেরো না আমার হাত বেদুনা পা বেদুনা চোখকো না আমাকে ফেলে দিও না নিষ্টর বায়রা হাত বেঁধে পা বেঁধে যখন ফেলে দেওয়ার জন্য ইউসুফকে কাঁদে করে নিলেন বনের কোভে ফেলে দেবেন আল্লাহ চিল্লায়া জিবরিল আমিন ডাক দিলেন জিবরিল তুমি কোথায় আছো আমার বন্ধুরে নিজের ভাইরা হাত পা বেঁধে বনের কূপের ভিতরে ফেলে দিচ্ছে আমার বন্ধুকে কূপে ফেলে দেওয়ার আগে আগে জিবিরিল তুমি কূপে গিয়ে তোমার কুদরতের পাকা গুলি বিছাইয়া দাও আমিন আমিনকে আল্লাহ শৈশকানা পাকা দিলেন এই শৈশকানা পাকা কুলে জিবিরিল পৃথিবীতে এই পর্যন্ত সাইরবার আসলো এর মধ্যে একবার হলো যেদিন ইউসুফ আল কুপে ফেলে দিয়েছে ভাইরা ওই দিন শৈশকানা পাকা কুলে জিবরিল দুনিয়াতে এসেছে একটা পাকা জিবিরিল কুলে দুনিয়াতে আসতে সময় লাগে বন্দাদের চোখের বালি পাতা মারার কুলে জিবিরিল পৃথিবীতে আসবে কি অবস্থা জিবিরিলের একটা পাকা পৃথিবীতে বিচাইয়ে দিলে কেয়ামত পর্যন্ত বৃষ্টি ডাল্লা আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও জমিনের মাটিতে পড়বে না কেয়ামত পর্যন্তের সমস্ত বৃষ্টি জিবিরিলে একটা পাকার ভিতর রেখে দিতে পারে আর জিবিরিলের পাকাগুলি কত বড় দেখে জিবিরিল আমি নেশে প্রস্তুত ইউসুফ ইসলামকে কূপে ফেলে দিয়েছে হাত বাঁধা পা বাঁধা চক্ষু বাঁধা তারপরে উনি কূপে ডুবে যাওয়ার জন্য কয়েক টন পাথর তার সিনার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে কিন্তু বাইরা দেখতেছে কুফের মধ্যে হজরত ইউসুফ আল ইসলাম বেশে আছে চক বেঁধেছে সব বেঁধে ফেলে দিলাম সিনার উপরে ফাথর দিলাম ডুবে যাওয়ার জন্য কি কাণ্ড দেখা যাচ্ছে ইউসুফ বসে আছে আল্লাহ বলেন আমার বন্ধুকে হেফাজত করার দায়িত্ব আমার জুর বলে না আল্লাহ শেষ করে দেব না সময় তো লম্বা হয়ে গেছে আর গাদান ইয়ারতা ওয়া ইলাবু ওয়া ইন্না লাহুল হাফিজুন আমরা তার হেফাজত করব বাবা ইউসুফকে আমাদের সাথে আগামী কাল খেলতে দাও তাকে নিয়ে আমরা বনে খেলতে যাব কলা ইন্নি লিও হসুনানি আনতাজ হাবু বিহি ও আকাফ ও আইয়া আকুলা হুজিব ইয়াকুব ইসলাম তাদেরকে বলে দিলেন আমার ইউসুফকে তোমরা নিয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি ভয় করছি তোমরা সেই ময়দান থেকে ফিরে এসে আমাকে বলবে আপনার ছেলে ইউসুফকে বনের বাগে কেয়ে ফেলেছে এ কথাটা তোমরা আগামী কাল এসে বলবে ঘটনাটা বলবো আপনারা কি শুনবেন নাকি তো ইউসুফ আল ইসলামকে তো ফেলে দিল ইউসুফ আল ইসলাম সেই কূপের ভিতরে ছিল কিন্তু মিশর থেকে কিছু ব্যবসায়ী মানুষ সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল তাদের পানির প্রয়োজন পড়েছে তারা সেই কূপে পানি নেওয়ার জন্য বালতি ফেলে দিল আল্লাহ জিবরিল আমিনকে কই ও জিবরিল আমার বন্ধুদের ব্যবসায়ীদের বালতির মধ্যে তুলে দাও এরা বালতিটা রশি দিয়ে টেনে তুলতে পারছে না খুব কষ্টের বিনিময়ে এরা বালতিটা তুলেছে পানির পরিবর্তে এরা পেল একজন নূরানী মানুষ জোর বলেন না সুবহানাল্লাহ ব্যবসায়ীরা বলতে লাগলো যে আমরা কয়েক বছর ব্যবসা করে যে লাভবানটা হব আর এই গোলামকে যদি মিশরের বাজারে বিক্রয় করা যায় তৎসাইতে বেশি ব্যবসা আমাদের হবে আর ব্যবসা করতে হবে প্যারা হাজিরিন ইউসুফ আলাইহিস সালাম এরা কূপে বেলেদার পরে এরা এরা ইউসুফ আলাইহিস কাপড়গুলি কোলে নিয়ে ওই কাপড়ে রক্ত মেখে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়োলেন বাবা গো আপনার ছেলেকে বনের বাগে কে ফেলেছে কিভাবে খেয়েছে আমরা জানি না কিভাবে খেয়েছে আমরা জানি না এইভাবে ইয়া কোমাল ইসলাম একদিন আগে যে কথা বলল এরা সে কথা বলেছে কিন্তু ইয়া নবী কয় ও আমার ছেলেরা তোমরা বনে আবার যাও বনে গিয়া তোমরা যেই বাঘ আমার ছেলেকে কেছে সেই বাঘটা ধরে নিয়ে আসো আমি খুব বাঘকে জিজ্ঞেস করব আমার ছেলে ইনি আল্লাহর নবী মাহবুব বান্দা ইনাকে বনের বাগে কেন কেছে আমি বাঘ থেকে জিজ্ঞেস করব জোর বলেন সোবাহান আল্লাহ তারা সময় সে পড়ে গেছে না বনের বাঘে দেখা ফেলি বাকি পে এই বনের যাই এনে এখন ইতারা কি রিব বাবে যে তা খামিয়ে দিগি এখন ইতারা বনত যাই এনে বাঘ আর তো ফিট থাকত না একজনের কেন বেকিন তক্তই যাইব গই সদে বনের বাঘ কি কর তু তো বাঘ যে চল্লিশ দিন পর্যন্ত বস চল্লিশ দিন পর্যন্ত কি তা খানা টানা নো খা পেডল সামরা লাই গিয়ে কই তুইতে তো একেবারে দুর্বল গিয়ে ইতা ইতে বনদ মাদি ইতে মাইয়া জি গিয়ে দে মাইয়ে তো বাগে মাইয়ে ফর তোর দে এ আতিককে মিকি ইতার আগার ভাই এই ইতার 10 ভাই এই বাকি বেরে দে কি তো তো লরি শরীর ন ভারি তো খা 40 দিন পর্যন্ত ইতার দুমর যায় না বাকি বেরে দের কি বাকি বেরে কি গিরগে দে দের কি দরি না খদে ফাই খদার বাফুর খাসে

ছে বাকে ধরে নিয়ে এলাম এই সিবাগ যেই বাগ ইউসুফ কে কে ফলেছে ইয়ে আপকো বলা নজর দিয়ে বাগের দিকে তাকাইলেন বাগের দেখা যখন তাকাইলেন বাগের বাগ শক্তি কুলে গেল বাগের জবান কুলে গেল বাকার বিভাষায় কথা বলছেন ইয়াকুব নবী এখন জিজ্ঞেস করে বনের ভাগ আমার ছেলে ইউসুফ ইনি আল্লাহর মাহবুব বান্দা ইনিকে কেন কেয়েছম একটু বলো বাগ 200 এর পানি চেনে ইয়াকুব নবীর قدمে সে সিজদা করতে লাগলো উদু আমি কসব আপনার মা সন্তান ইউসুফ কে কেতে পারে না ইনি আল্লাহর মাহবুব যারা আল্লাহর প্রেমিক মাহবুব বন্ধ আল্লাহ আমরা সতুষ পর্যন্ত পশু পাক্কে কে তৈরি করেছেন তাদের কদমে গোলামি করার জন্য তাদের কদমে

এগুলো লাড়া তুমি যুদ্ধ করতে করতে যা জিন্দিগি যার গুই দলিল এগুলোর নকুল যা দিবে তো কি নতুন দলিল অভাব নাই গোলাম আমার একটা মেয়ে সন্তান হেরে গেছে হারিয়ে গেছে বনে তাকে চল্লিশ দিন পর্যন্ত আমি কুঁচতেছি কিছু খাই নাই আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আসছে আর তারা একটা পশু জবে করে আমার মুখের মধ্যে পশুর রক্ত মেখে দিল এগুলি আপনার ছেলের রক্ত নয় আমি আপনার ছেলেকে খাই নাই বাগের জবান কুলে গেল তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন ফাসব বরুন জামিল যে উত্তম দুর্জয় হচ্ছে আমার পাতিও আমি আর তোমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা করব না আমি আল্লাহর প্রতি থাকবো দুর্য ধারণ করব আল্লাহ তোবার কথা আমার নোরানি পুতুলকে একদিন না একদিন আবার আমার কাছে ফেরত দেবে ইউসুফ আলাইহ মিশরের গোলাম হল মিশরের কি হয়ে গেছে ইনি তো নবী হয়েছে কি বলেন না হয়েছে কি গোলাম শেষ করে নাকি অমাই না না ওর নোমাতর ওয়াজ বুঝলি মাইতু ইয়া ওয়াজ নো দেই কেউ নোমাতের শেষ করে দিতাম গদি ইয়া ন কেন এখন মিশরের বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল কিতাবের ভিতরে দেখলাম একজন বুড়ি মা বুড়িমা সে একটা সুতার পিন্ডি নিয়ে গর থেকে বের হচ্ছে মা এত কষ্ট করে কোথায় যাও মা বলে দিল বাবা আমি মিশরের বাজারে যাচ্ছি সেই বাজারে নাকি রানি একটা মানুষ গুলাম হিসাবে বিক্রি হচ্ছে আমি তাকে কিনতে চাই এখন তাকে জিজ্ঞেস করে মা এই গুলামের দাম তো বেশি এ গোলাম রাধা বাদশা সারা কেউ কিনতে পারবে না মা আপনি কি দিয়ে কিনবেন তখন মা একটা সুতার পিন্ডি দেখালো আমি এই সুতার পিন্ডি দিয়ে ইউসুফ কে কিনবো আরে ওই মা জননী জানে সুতার পিন্ডি দিয়ে গুলাম কিনা যায় না কিন্তু সে মা বলে দিল আমিও জানি সুতারে পিন্ডি দিয়ে গোলাম কিনতে পাওয়া যাবে না আমি শুধু বের হয়েছি ইউসুফের প্রেম মোহাম্মদ ভালোবাসা আমার অন্তরে আছে আমি ইউসুফের প্রেমে পাগল ইউসুফকে ভালোবাসি আল্লাহর মোহাম্বতের কথায় আমার নামটা লিখে দেওয়ার জন্য আমি বের হয়ে গেলাম সুবহানাল্লাহ আমি বের হয়ে গেলাম জুর বলেন না সুবহানাল্লাহ নমরুদে ইব্রাহিম খलील আলাইহিস সালামরে যত অগ্নিकुंडত ফেলা দিগে গরের কোনা ভেঙে বাইরে গিয়ে দূরের ইকতুন ইকত সরফট গরের গিরে কি রদ খদনা কোনা ভেঙে কোনা ভেঙে সেই ব্যাঙের কোন পাওয়ার নাই ক্ষমতা নাই ওই ব্যাঙ্গর থেকে বের হয়ে দূরে 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 যাচ্ছে কোথায় যাও ওই ব্যাং বলে আমি যাচ্ছি নমরুদের অগ্নিকুণ্ড নিবিয়ে দেব আমার প্রস্রাব দিয়ে কিন্তু কোনো ব্যাংকের প্রস্তাব দিয়ে নম্রদের অগ্নিকুণ্ড নিপবে না সেটা সবাই জানে এই কারণে ওই ওই কোনো ব্যাঙ বলে আমার প্রস্তাব দিয়ে অগ্নিকুণ্ড নিপবে না সেটা আমি জানি কিন্তু আমি ইব্রাহিম খলিলের মহব্বতের কথায় আমি কোনো ব্যাঙ আমার নামটা লিখে দেওয়ার জন্য যাচ্ছি

ধীন রাত কান্দি শুধো নবীকে মদের জন্য এ মদের জন্ম আরো যোগে রাত কান্দি শুধো যাব কবরেতে কেউ তো যাবে না দু তিন দিন কান্দার পরে মনে থাকবে না দু তিন দিন কান্দার পরে মনে থাকবে উম তির দিবানবে

তারপরে আমার প্রিয় নবী খবর এসে যায় উম্মতের دیوانানোวี উম্মতের دیوانানোวี আছেন কান্দিতে মুদের জন্য نبی রইব তে মুদের জন্য

ইউসুফের subdirjo ইউসুফের চেহারাে জলমল 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 ইউসুফের চেহারা নূরানী ইউসুফের চেহারা জলমল জলমল পূর্ব বাজার আলোকিত হয়ে গেল ইউসুফের আলোতেই পূর্ব বাজার আলোকিত এখনই ওই গুলামকে কেনার জন্য মিশরের মন্ত্রী মিশর পাগল পাগল হয়ে গেল যত টাকা লাগবে সব দেব কিন্তু ইউসুফকে আমি চাই বলেন না শোভা আরো জোর বলেন না প্যারা হাজরিনী ইস্তরা ইম্রী আকরেরী মাসহাম আসা আইন ফাআনা আও না তাগযু ওয়ালাদা মিসর আজিজ মিসর মিসরের মন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম কে কিনে নিলেন কিনে নিয়ে ইউসুফ শরীর থেকে ইউসুফ আলাইহিস সালাম শরীর থেকে গোলামের পোশাক কুলে নিলেন কুলে নিয়ে জুলাইকার কাজে নিয়ে গেলেন ও জুলাই খা আমি তোমার জন্য একটা গুলাম কিনে আনলাম যে গুলামকে আমাদের মিশরের কেউ কিনতে পারে নাই কিনার মতো কারো ক্ষমতা নাই আমি কিনলাম আমি এই গোলাম শুধু আমাদের ঘরে থাকবে তাই না আমাদের বিশাল একটা লাভ হবে এই গুলামের মাধ্যমে জোর বলেন শোভা আর জোরে বলেন শুধু তাই না আওনা থাকিদেউ ও আলাদা ও জুলাইখা তোমাকে একটা কথা বলে দিলাম আমাদের দুইজনের সংসারে দীর্ঘদিন সংসার করার পরে কোনো ছেলের সন্তান আমাদের ঘরে জন্ম হয় নাই হয়তো আমরা এই সন্তানকে আমাদের সন্তান বানাইতে পারি আমরা আমাদের ছেলে হিসাবে আমরা দুজনে মেনে নিতে পারি জোরে বলেন সোবাহান আরো জোরে বলেন না সোবাহা প্যারা হাজরিন কেমন মহাব কেমন প্রেম কেমন ভালোবাসা দেখেন ইউসু আলাই যখন কিনে নিয়ে মিশরের বাজার যখন ইউসু বেনুমাত রাজকীয় পাগড়ি পরিধান করে দিলেন ইউসুফ ইসলামকে রাজকুমারের পোশাক পরিধান করে দিলেন তখন অন্ধকার করে জলমল করতেছিল যখন ও সবের চি নুরানি নুর যখন জলমল জলমল করে তখন ওই মিশরের মন্ত্রী বিবি জুলাই খাব ভিতরে বিতরে ইউসুফ নবীকে ভালো ফেলল হায় হায় এমন নুরানি মানুষ আর পৃথিবীতে দেখি নাই ওই নুরানি মানুষের প্রেমে পাগল পাগল হয়ে গেল জোর বলেন জোলা আরো জোর বলেন না ও জুলাই তুমি তো একজনের বিবি তুমি তো একজনের বিবি খা কিরে কিরে তুমি ইউসুফের প্রেমে পড়লে কেন ইউসুফকে কেন ভালোবাসলে জোলা বলে কিছুর জন্য না আমি সম্পদের লোভে ভালোবাসি নাই টাকার লোভে ভালোবাসি নাই আমি সম্পদের লোভে ভালোবাসি নাই আমি ভালোবেসেছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আরো জোরে বলেন না আল্লা सला वाल गुनर बोजा मातल कंदी

পালায়া ইয়ো চবকে এমনভাবে বালু বাছি ল জুলাই খা জুলাই এখার কাছে সত্তর বুজা উজা উঠের সত্তরে বুজাউঠের স্বর্ণ মুদ্রা ছিল জোলাই খা স্বর্ণ মুদ্রা গুলো উনি প্রতিদিন মানুষকে দান করে দিতেন দান করে দিতেন কেউ যদি গিয়ে জোলাই কথা বলতো ও জোলাই আমি ও সবকে দেখেছি এই কথা বললে জোলাই ইউসুফের প্রেমে খুশি হয়ে একটা স্বর্ণের শবি ওই মানুষকে দিয়ে একদিনে তাকে পয়সাwala করে দিত এইভাবে 70 বুজাউতের জলাইহার কাছে স্বর্ণমুদ্রা ছিল ইয়া হো সাবা কে এত বেশি محبت করতেন বারো বেসেছেন।

সারাদিন সারারাত রাত খাওয়া দাওয়া সারা শুধু হেঁটে টেটে উনি কোনো বুক নাই কি দানায় কি চলাই উনি কিছু খায় না শুধু ইউসুফ বলে বলে দিন কেটে দিল আর কেউ যদি বলতো আমি ইউসুফকে দেখেছি তাহলে তাকে একটার স্বর্ণের মুদ্রা দিয়ে দিত এভাবে দিতে 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 জোলা একাশ সত্তর মোজা কোটের স্বর্ণ মুদ্রা নবীর প্রেমে সব দুনিয়ার জমির মানুষের কাছে বন্টন করে দিয়ে নিজে ফকিরনি হয়ে গেলেন কিন্তু তার কলবে ইউসুফ নবীর প্রেম রে জায়গা দিয়ে দিলেন আরো জোরে বলেন না স্বার্থের জন্য নাকি দুনিয়ার লোভে নাকি সম্পদের লোভে নাকি ইমাম গছজালি বলেন বলেন ইমাম গছজালি বলেন যখন বনের উট যখন পাগল হয়ে যায় বনের উট যখন কি হয়ে যায় যায় ওট যখন পাগল হয়ে যায় একটা উট পাগল হয়ে গেলে চল্লিশ দিন পর্যন্ত সেই পাগলামি করে চল্লিশ দিন পর্যন্ত বনের উঠ পাগলামি করে সে পানি খায় না বনের উঠ সে খাওয়া দাওয়া করে না কিন্তু তার পিঠে কোনো মালিক যদি সম্পদ তুলে দেয় এক মনের জায়গায় দুই মন দুই মনের জায়গায় তিন মন তিন মনের জায়গায় চার মন পঞ্চাশ মন এই তার পিঠে তুলে দিল সে বলে নাই আমি এতগুলো পারব না কিন্তু না পারলেও বনের উঠ ওই সম্পদগুলি বুজা বুঝা করে টেনে নিয়ে যায় তার কবর তাকে কবর তাকে সে পারবে দুই মন পিঠে তুলে দেওয়া হয়ে চল্লিশ মন কবন নাই কেন কেন ইমাম গজারি বলে জিকুল মোহাব্বী মালাই আজকরি জিকুল মহাব্বতী মালাই আস্করনি হে ওয়াহ রাআইতু মুহিব্বান গায়রা সাকরান সুবহানাল্লাহ আরো জোরে বলেন না একজন আল্লাহর বান্দা আল্লাহকে বলেন ও আমার মৌলা ও মুনি ও আমার অভিভাবক ও আমার অভিভাবক আমা আমি এমন ভাবে এমন ভাবে আমি मेजबান্দারেকে ভালোবেসেছি এমন ভাবে আমি কৌশলকে ভালোবেসেছি এমন ভাবে কালা শোনাম আমি জমন বাবাকে ভালোবেসেছি এমন ভাবে আমি ভালোবেসেছি ওই ভালোবাসার প্রেমে মোহব্বতে আমি এমন ভাবে প্রেমে মজে গেলাম আমি বিপুর হয়ে গেলাম দুনিয়াদারির কিয়াল আমার কাছে না আমি কৌশল আজম তারা কিছু বুঝি না ঠিক কিনা বলেন না আমি গোসে ভান্ডারি বল সারা কিছু বুঝি না মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা সান কেবলা মদিনার গোলামি তারা নখর শেষ করে দাম পরিব বুঝো তারা ম দে ও বাবা জন কবলা মদিনার মদিনার গুলামী ইমান কি মন পিলু মদিনার গুলামী শরা আট কি মন পিলো তার মন শিব ओ बाबा ज़ा मदीनार भंडारी केवल मदीनार बकुत मुरीत आशी कन रा आसानी आशी तारा बाबा बकुत मुरीत आशी कान আসা দিয়ে আসে তারা মনের আসে পূরণ কইরা ও বাবা জান কেবেলা মদিনারে গোলাম মদিনারে গোলামি আমার মাঝবন্দরের মিলন মেলা ওলি আল্লার বীজ তলাম মাছ বন্ডারের মিলন মেলা ওলি আল্লার বীজ তলাম শের খুদা আলির সাদকা ও শের খুদা আলির ও বাবা জান কবলা মদিনার মদিনার গুলামী অবাবাজান কবেলা মদিনার গোলাম প্যারা হাজরিন বলতে চেয়েছিলাম এটা এখন উঠ যখন মাতাল হয়ে যায় তার দুনিয়াদারির খবর থাকে না তার পিঠে

জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে এই কারণে জুলাইখা খা দুনিয়া কিছুই বুঝে নাই শুধু ইউসুফের প্রেমে করস করতে আছে উনি ফকির নি হয়ে গেল জোর বলেন না এর বিনিময়ে জুলাইখা আল্লাহ এবং পেয়েছে কে পেয়েছে না বলেন না জোরা বলেন না ঠিক কি না মওলা আলী প্রেমে বিবুন আল্লাহ প্রেমে বিবুল হাইবর আর হাইবরের জ্যাহাদেবদেবদেব মলালি রান মুবারকে একটা বল্লম ঢুকে গেলো মলালির রান মুবারকে একটা কি ঢুকে গেল। বল্লম ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে ও বলল কোনো ডাক্তার কোনো চিকিৎসা বের করতে পারে বের করতে কিন্তু এ বললাম তো নিয়ে একদিনও নামাজ কাজা করে নাই মোলালি একদিনের জন্য নামাজ কাজা করে নাই আমাদের সামান্য জ্বর উঠলে নামাজ বাদ দিয়ে দি নামাজ বাদ দিয়ে দি নামাজ পড়ি না ও মুসলমান যত হাজার মাহফিল করি না কেন নামাজ মাফ নাই ঠিক কেন নামাজ লাগ বে না বলেন না নামাজ লাগ বে না কে কে নামাজ পঢ়ো পৰ হাত তুলে দেখান্তো দেখি দে না নামাজ পঢ়ো দন ন নামাজ পঢ়ে কিদিবি নু বুজো দে প্ৰেমৰ ভিতৰু দুখুগু দে দুনিয়াদাৰ খেল নেদে খতলে ইয়াত তুলি সুধি আল্লাহ কবুল গৰো কাম ইন হ না আর বাই নামাজ পঢ়ে আল্লাহ কবুল কৰো কাম ইন না প্যাৰা হাজিৰিন কন প্যারা হাজরিন প্যারা হাজরিন মৌলালির রান মোবারক বললাম ঢুকে গেল বের করতে পারে না পুরো পৃথিবীর লাভারি বিজ্ঞানী চিকিৎসকদেরকে ডাকলেন মৌলালির বললাম তা বের করার জন্য কেউ বের করতে পারে নাই শেষ পর্যন্ত আমার নবীকে বললেন সাহাবিরা নবী গো আলী বললাম নিয়ে নামাজ পড়ে কষ্ট হচ্ছে এ বললাম তো কেউ বের করতে পারছে না নবী কিভাবে বের করা যায় তখন আমার নবী একটা মন্ত্র দিলেন ও আমার সাহাবিরা কোন ডাক্তারের কাছে যেতে হবে না কোন ল্যাবরেটরিতে যেতে হবে না কোনো চিকিৎসকের দরবারে যেতে হবে না আমার আলী যখন নামাজে দাঁড়াবে আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা নামাজ পড়া অবস্থায় বললাম কুলে নিও আলী যখন নামাজে দাঁড়ালেন তখন আলীর রান মুবারক থেকে বললমটা বের করে ফেললেন আলী যখন নামাজ শেষ করলেন তখন জিজ্ঞাসা করলিরে দুনিয়ার সমস্ত ডাক্তার দুনিয়ার কোন চিকিৎসক তোমার বল্লম বের করতে পারে নাই আলি কোন বিজ্ঞানী তোমার বল্লম বের করতে পারে নাই কিন্তু বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী তুমি আমার পেয়ারা নবী মুস্তফা একটা মন্ত্র দিলেন তুমি যখন নামাজে দাঁড়াবে আমরা অনায়াসে তোমার বললাম বের করে নিতে পারবো আলি বের করে নিলাম তুমি ও শব্দ করলা না আলি কেন তোমার কি খবর হয় নাই আলি নারায় তকবীর স্লোগান দিয়ে লাভ দিয়ে উঠে গেলেন কুদার কসম আমি আলি যখন যখন কেবলা বুকি হয়ে যখন আমি মুস্তফাকে হাজির নাজির জেনে আমি কি করে আল্লাহ আকবর বল যখন নিয়তবাদী তখন আল্লাহর সুআসি মে থাকে না আল্লাহ তো মওলা আলী সিল দর সামনে এসে যাই সুবহান আল্লাহু আকবার আমি তো মৌলা মওলাকে দেখে আমি আলী আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ি সুবহান আল্লাহ আরো জোরে বলেন না অতএব আমি আল্লাহর প্রেমে নামাজে বেহুশ হয়ে যায় আমার দুনিয়াদারির কি আল থাকে না নামাজে দুনিয়াদারি ইয়াই তো নামাজের নিয়ত মানলি সকে নামা হন্ডে গিয়ে আনার মন কেয়াল ফরে ঠিক কিনা হন তো সকে নামা আস করো ঠিক মতো বান্ধি নি ঠিক মতো নবান্ধে ইয়া সকে নামা কেয়াল করতে নামাজ কেন করিবে কি আলিয়ান বেগ কোন তো নাই না নই নামাজর নামাজের ভিতরে দুনিয়াদারির কি আলাস বে স্বাভাবিক শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে হুজুর আমি নামাজের মধ্যে নিয়ত বানলে একদম বলে তেল সুর আসিন তো ইতে ইসেম নিখেন নজাইন তুই তো ইতে ওই নামাজ 50 নামাজও যাতো কিল্লা ইতা আল্লাহর পাইবেলে নামাজ পড়র দন তো ইতে নামাজর যাততে নিয়ত bande খোদা এন খোদে দুনিয়াদারি বেক এর চোক সামনে খোদা খাড়া খাড়া তেলদি খোদা তুম কি নাই মনন নাই কিন্তু নিয়ত bande পর মারো মারো খোদে শয়তান আর আস্তে আস্তে গুতুই গুতুই শিখে দে খোন্দে ইতা খোদালে নামাজ পড়া দে নাউজ বিল্লাহুনা খোদা জার গো দেখকনি আর নামাজ মোল নামাজের মত হত হবে ঠিক কিনা নামাজের মধ্যে যদি গরু নামাজ আসে না কিন্তু নামাজ মুস্তফার খিয়াল আসলে নামাজ ভাঙবে না নামাজ মুস্তফার খিয়াল আসলে নামাজ বঙ্গনা আর মুস্তাফার কিয়াল নামাজের মধ্যে আসলে তো নামাজ হবে ঠিক কি না নবীর আশেকরা নামাজে নবীকে দেখে দেখে নামাজ পড়ে আমার নবী কিভাবে রুকু করেছে নবী কিভাবে দাঁড়িয়েছে নবী কিভাবে সিজদা করেছে নবী কিভাবে বসেছে স্বাভাবিক নবীর আশেক নামাজের নিয়োগ মানলে তাদের অন্তরে নবীর কিয়াল আসবে ঠিক ঠিক কি না বলেন উদের মতো শিরিক আর সুন্নিদের মতো এবাদত সুন্নিদের মতো কি বলেন না সুন্নিরা পকেট থেকে বলে না সুন্নিরা কোরান এবং হাদিস থেকে বলে অন্য কেউ নামাজের মধ্যে ডাক দিলে ডাকে সাড়া দিলে নামাজ বেঙ্গে যাবে মুস্তফা ডাক দিলে নামাজ ছেড়ে দিলাম নামাজ বাংবে না জোরো বলেন না সুবাহান তাইলে বেহুশ যখন প্রেমে বেহুশ হয়ে যায় তখন দুনিয়াদারির কিয়াল বলেন না থাকে না দুনিয়াদারির কিয়াল থাকে না এখন চুলায় এখা প্রেমিক ইউসুফের প্রেমিক এই কারণে ইউসুফের প্রেমে বিভুর দুনিয়াদারি চুলাই এখার অন্তরে নাই নাই বাবা জুলাই কাঁদতে কাঁদতে পাগল পাগল হয়ে গেলেন এমন ভাবে পাগল পাগল হয়ে গেলেন মিশরের চল্লিশ জন বাসা বাসা চল্লিশ জন নারী এরা জুলাইখার বদনাম করতে শুরু করে দিল জুলাইখা অপরিচিত একজন মানুষের প্রেমে পড়েছে এটা কেমনে মানাই সে তো অন্য একজনের বউ এ ইউসুফকে কেন ভালোবাসে এটা তো না জয় এ কারণে এভাবে যখন জুলাইখার সমালোচনা করে

জুলাইখা দাওয়াত দিয়ে দাওয়াত দিলেন অমুক দিন রাজ দরবারে তো আসবা তোমাদের এক খানার দাওয়াত আসলেন সবাই আসলেন আসার পরে জুলাই খাম ইউসুফ কে বলেন গুসল করে নাও ইউসুফ গুসল করে নিলেন ইউসুফ কেপ স্বর্ণের তাজ পড়ালেন পাগড়ি পরালেন রাধিকে পোশাক পরালেন আজকে বন্ধুরা মার হিনো দিন লাইট আছে সব লাইট বন্ধ করে দিলেন দরজা বন্ধ জানালা বন্ধ অন্ধকার অন্ধকার হয়ে গেল ঘর কি হয়ে গেল অন্ধকার হয়ে গেল চল্লিশ জন নারীকে আসন দিল একটা একটা ছুরি দিল একটা একটা আপল দিল ও আল্লাহর বন্দিনীরা মহিলারা কটা শুনো তোমরা যখন হুইসেল বাজাব তখন তোমরা হুইসেল বাজানোর সাথে সাথে তোমরা ওই আপেলটা সুরি দিয়ে কাটবে কোন লাইট নাই দরজা বন্ধ জানালা বন্ধ আধার এই আধারের মধ্যে কাটবে কিভাবে কাটবে কিভাবে এখন এখন এরা সবাই প্রস্তুত জুলাইখা বলেন ইউসুফ এখন দরজাও বন্ধ জানালাও বন্ধ লাইট নাই ও ইউসুফ তুমি কয়েকটা সেকেন্ডের জন্য এই ঘরের মধ্যে প্রবেশ করো আর জোরে বলেন না এই ঘরে তুমি প্রবেশ করো ওয়াকাতানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা

কিছুই নাই গুদাম গুদাম হয়ে গেল দরজা জানালো বন্ধ কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন ওই ঘরে প্রবেশ করলেন আল্লাহ ইউসুফের কপালে এমন একটা লাট দিলেন ও গুড গুটে আন্দার আমা রাত হলেও ইউসুফের চেহারা থেকে টস লাট জ্বলে ওটা দিয়ে জগৎ আলো হয়ে যায় আরো জোরে বলেন না

प्रेमे न उम्म गिरदान दिए दे अल्लाह सर घटा तेर तेरे ना मैं परी मरदाने अरब नवी আপনার প্রেমে আপনার জান দিতে প্রস্তুত ঠিক কিনা আমরা প্রস্তুত আছি কি নাই আমরা প্রস্তুত আছি কি নাই নবীর প্রেমে আমরা জান দিতে প্রস্তুত ঠিক কিনা নবীর প্রেমের বিরুদ্ধে নবীর সারাসমতের বিরুদ্ধে নবীর সাহবাই ক্রমের বিরুদ্ধে কেউ দেখালে মাঠে নেমে যাব নিজের চান দিয়ে দেব ইমান দিতে দেব না ঠিক আল্লাহ মদিনাওয়ালা নবীর পেরুয়ালা হিসাবে গোলাম হিসাবে কুকুর হিসাবে আমাদেরকে কবুল করুন বলি আমিন আল্লাহ আপনাদেরকে কবুল করুন কষ্ট পেলেন মিশরের মেয়েদেরকে বলছেন খুশিল দিয়ে দিলেন কাটো হঠাৎ করে এরা যখন ইউসুফকে দেখলে এক নজরে আপেল কাটার পরিবর্তে ইউসুফকে দেখে আছে সবাই শুধু নজর দিয়ে দিয়ে দেখে সাদ দে কার সাদ আর নবী গদে একবার সাইয়দে মাফ

যুবক আমি কি চাই না আমার মৃত্যুটা মুস্তফার দরুদ দিয়ে হোক যুবক আমি কি চাই না আমি মুস্তফার উম্মত যুবক আমার মৃত্যুটা নামাজ দিয়ে হোক ও যুবক আমি কি চাই না আমার মৃত্যুটা খানায় কাবা দেখে দেখে হোক ও যুবক আমি কি চাই না আমার মৃত্যুটা শব্দ গম্ভীর দেখে দেখে হোক ঠিক কি না বলেন না এরকমের মৃত্যু আমার আপনার হুক আমরা চাই কি চাই না আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলে আমিন মহিলা পুরুষকে দেখা হারাম পুরুষ মহিলাকে দেখা কি আমার রসুলের সাহাবি জরির ইনি বলতেছেন আর রসুল এখন হঠাৎ করে একটা মহিলা সে ঘরের জিনিস তার নাম আওরাত তার নাম কি আওরাত তরমুজ খাইতে লাগবো দেব তরমুজুর উদ্দি লাল নাকি ভিতরে লাল উদ্দি কেন উদ্দি খালা উদ্দি সবুজ খালা সবুজ সাদা হাইটু যাতে দেখা দেন ভিতর লাল টুক টিককে টিককে না হয় না তো উদ্দি কা লাল না ভিতরে কা লাল উদ্দি কি সবুজ ইয়েন পর্দা দিয়ে দাল্লা জান্নাতি খানা দেই ইয়েন দেশজনে

গর বি তাই বের জিনিস বাইরে তাই বের জিনিস নাই বের গর সুন্দর জলাই তৈরি এবার ফর্দার বি

আই দিয়া এরা এৰা আপেল কাটে নাই এরা আঙুল গুলি কেটে কেটে চুৰ করে কৰে পেলে ইতৰা আপেল কাটোনৰ পৰিৱৰ্তন কি কৰিবি দে তো জোলাই শাহত দাস্ত কৰি কিৰে তোৰাৰে কৈলাম দা আপেল সাৰিবিলা অল কাহ সাৰিবিলি ইউচ তোৰাৰে অৱস্থা কাহ অল আৰুতো শহীদ কৰি দি ইউচ সদ নোখ য়ো নাহা চা

ইনি 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 আল্লাহর একজন মাহবুব নবী শেষ পর্যন্ত আল্লাহ দুইজনের উপর রাজি হয়ে গেলেন ইউসুফ এবং জুলাইখার দুইজনের প্রেমকে আল্লাহ কি করে নিলেন কারণ দুইজনের প্রেমে কোনো স্বার্থ আল্লাহর আস্তে মহব্বত করেছে ভালোবেসেছে এই কারণে প্রেমকে কবুল করলেন জুলাইখার বয়স ষাট বছরের বুড়ি হয়ে গেল আল্লাহ জুলাইখা কে চোদ্দ বছরের নৌজানি বানিয়ে দিলেন জুলাইখা তখন বেহেস্তি গেলমানের মতো হয়ে গেল ও ইউসুফ এতদিন বুঝি নাই তোমার প্রেমে পাগল ছিলাম এখন সঠিক তোমাকে প্রেম করতে গিয়ে আমি আল্লাহর প্রেমে পড়ে গেলাম আমি কার প্রেমে পড়ে গেলাম আমি আল্লাহর পরিচয়টা পেয়ে গেছি অতএব আমি আর তোমার সাথে থাকবো না জুলাই ইউসুফ বলে আজকে একটু থাকো বলে যে আগামী কাল আগামী কাল যখন আসে পরের রাতের ওয়াদা দেয় পরের রাত যখন আছে পরের রাতের ওয়াদা দেয় শেষ পর্যন্ত ইউসুফ হয়রান হয়ে গেল বাধ্য হলো জুলাইখা আল্লাহ আমাকে কি করেছে তোমার সাথে সাংসারিক জীবনে দুইজন আল্লাহর নবী আসবে জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন এই প্রেম ভালোবাসা এটা একমাত্র কার জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য ঠিক না বলেন না আমার রসুল কবর শরীফে থাকলেন কেয়ামতের মাঠে উঠলেন এই কথাটা বলে আমার বক্তব্য শেষ কেয়ামতের মাঠে রসুল উঠলেন আমার নবী উঠলেন নবী বলে দিলেন উম্মত আমাকে তিনটা জায়গায় তোমরা পাবা একটা মিশনের গোড়ায় আরেকটা ফুল সিরাতের গুড়ায় আরেকটা ও উম্মাদ আমাকে তোমরা পাবে হাউজা কাউসারের গুড়ায় হাসরের ময়দানে হাসরের ময়দানে নবীর একজন উম্মত বেজে গেল আদম নবী আমার জন্য একটু সুপারিশ করো না 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 আমি করতে পারবো না আমি আমার চিন্তায় আছি এইভাবে ইব্রাহিম নবীর গেল আমার জন্য একটু সুপারিশ করা পারব না চব্বিশ হাজার নবীর কাছে গেল কেউ বলে নাই বলছে আমার আমরা পারবো না ঈশা নবীর কাছে গেলে ইশা নবী বলে দিলেন না না পারবো না ওই যে মিটি মিটি বাতি জ্বলতেছে সেই বাতির প্যান্ডেলের নিচে একটা সোনালি কুরসি আছে সেই কুরসিতে একজন নুরানি মানুষ বসে আছে ওই নুরানি মানুষ ইনি হলেন আখিরি পয়াম্বা উনি আখরি নবী মুস্তফা সোনালী প্যান্ডলে অলি আবদাল গোস কুতুব আর প্রেমিক আব্দাল মুস্তাহিদ এভাবে নবীর প্রেমিকদেরকে নিয়ে বসে আছে ও আল্লাহর বন্দা তুমি সেখানে যাও ওখানে গেলে ওই নবী তোমাকে তোমাকে পার করতে পারবে সুপারিশ করতে পারবে হাসরের ময়দান ভয়াবহ ওই উম্মত আস্তে আস্তে গেলে আস্তে আস্তে গেলে লাস্টের পিলারটা ধরে দাঁড়িয়ে আছে আমার নবী অনেক মাইল দূরে নবী চিনে ফেললেন ও অমুক তুমি ওইখানে কেন এখানে আসো নবীর উম্মত গেলেন নবী গো আমার বাবা আজকে আমার কে ছেলের পরিচয় দিচ্ছে না মা ছেলের পরিচয় দিচ্ছে না বাবা মেয়ের পরিচয় দিচ্ছে না নবী গো আমি তুম অসহায় হয়ে গেলাম ইয়া আল্লাহ আমি বেজে গেলাম আমাকে সাহায্য করুন আনালাহা আমার নবী বলেন আজকে আমি মুস্তফা উম্মতের জন্য আমি সারা উম্মতের কেউ নেই আমার নবী এইভাবে হাত ধরে আমার নবী মিজানের ঘোড়া উম্মতকে নিয়ে গেলেন আল্লাহ যখন আমার নবীকে দেখলেন লজ্জায় পড়ে গেলেন আল্লাহকে বলে দিলেন মাবুদগু আমার উম্মত এই উম্মতের গুনা এই উম্মতের ওজন করতে হবে মিজানের মধ্যে সওয়াবের পাল্লায় সবাব গুনার পাল্লায় গুনা দেওয়া হলো কিন্তু দেখা গেল একটা বেশি হয়ে গেল এ কারণে ওই উম্মদ জাহান নামি নবী মুস্তফা দেখলেন নবীর সামনে নবীর উম্মদ জাহান নামি আমার নবী চিন্তিত হয়ে গেলেন আমার নবী বলেন উম্মদ তুমি চিন্তা করো না লোত ফেউন কা আমি জায়গা লোত ফেউন কা আমি জায়গা হার জায়গা ও আল্লাহর বন্দা আব্দুল সত্তার ও আল্লাহর বন্দা আব্দুল করিম আজকে তুমি গুণাগার হওয়ার পর তুমি নাচানাচি করতো যে কেন আই মামি আলা হজরত বলেন বলে আজকে আমাদের কোনো টেনশন নাই আজকে আমাদের কোনো টেনশন নাই আমরা গুণাগার হতে পারি কিন্তু আমাদের সাথে বট আছে আমরা সেই বট ধরে পার হয়ে যাব আরো জোরে বলেন না লুটবে মুস্তফা যখন আমার নবী যখন আমার পেয়ারা নবী যখন উমের জন্য নবী সবাবের গাছটি নবীর পকেট থেকে বের করে দিতে লাগলো আমরা মুস্তফার গুণাগার উম্মত মোহাম্মদি পতাকা নিয়ে সাউনের সালতের পতাকা নিয়ে শরীয়তে মোহাম্মদীর পতাকা নিয়ে আমরা স্লোগান দিয়ে দিয়ে হাসের ময়দানে চিল্লা চিল্লা আমরা কি করতেছি সাধারণ কাম হুহি জায়গা আমরা এমন ভাবে চিল্লা চিল্লি করতেছি আমাদের কুশিরার কোন সীমা আমার নবী পকেট থেকে বের করলেন এক মুহূর্ত দিয়ে দিলেন নবীর উন্মতের ফাল্লা একমুঠ কি করলেন দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন সবাবের পাল্লা বাড়ি হয়ে গেল আল্লাহ জাহান নাম থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের মধ্যে লিখে দিলেন রহমতের ফেরেস তারা নবীর উম্মত কে জান্নাতি নিয়ে দিচ্ছে তখন তখন আ আমার নসুলের উম্মত হেসে হেসে বলতেছে নবী আমি তো জাহান্নামি আপনি পকেট থেকে বের করে কি দিলেন আমার নবী বলেন আমারটা দি নাই তোমারটা তোমাকে দিয়েছি জোরো বলেন সোমাহা বুঝি নাই বুঝি নাই আমার নবী বলেন তোমারটা তোমাকে দিয়ে দিলাম মানে কি আমার নবী বলেন সরকিদিরপুর একটা নোরানি মুস্তাফার মিলাদ হয়েছিল শীতকালে তোমার দাড়ি পাকা ছিল যোগ্যতা তোমার ছিল না আসার কিন্তু তুমি ঘুম যেতে পারো নাই মুস্তফার মিলাদে বসে বসে আমার একজন উম্মত আমার আবু গ্রেসবি মুস্তফার প্রেমের কথা বলেছিল তুমি শুনে শুনে কেঁদেছ আর দর পড়েছো আর আমি মুস্তাফা তোমার দর নিয়ে আমার নবুটের পকেটে জমা করে রেখেছিলাম আজকে তোমার মিশনের পাল্লায় দেওয়ার জন্য আল্লাহ তোমার কোথা আমাদেরকে পার করাবেন মুস্তফা রুসিলাই আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমি